বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, ওদের গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মোহনপুর থেকে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের জিজিডিসি মোহনপুর .ac.in ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে গো টু কলেজ ওয়েবসাইট যেতে পারো, গো টু অ্যাডমিশন পোর্টাল যেতে পারো। তোমরা যেহেতু ফর্ম ফিল আপ করবে, গো টু অ্যাডমিশন পোর্টাল চলে যাবে। এখান থেকে ক্লিক করার পর তোমাদের অ্যাডমিশন পোর্টালটা ওপেন হয়ে যাচ্ছে। সেখান থেকে তোমাদের নোটিফিকেশন যেটা আছে, এখান থেকে অ্যাডমিশন নোটিশটা তোমরা এখান থেকে ক্লিক করে চেক করে নিতে পারছো। তোমাদের ফর্ম ফিল আপ চলবে 1 থেকে 15 তারিখ পর্যন্ত। মেরিট লিস্ট বেরোবে 17 তারিখে, ফাইনাল লিস্ট বেরোচ্ছে 20 তারিখে, আর তোমাদের ফার্স্ট ফেজ যেটা আছে এটা 21 থেকে 24 তারিখ মধ্যে অ্যাডমিশন নিতে হবে। সেকেন্ড ফেজ যেটা আছে 25 থেকে 28 তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে হবে। থার্ড ফেজ 29 থেকে 31 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হচ্ছে। ওকে, এবার যে সিট ম্যাট্রিক্স তোমরা চেক করে নিতে পারছো কতগুলো সিট রয়েছে এই গভর্নমেন্ট কলেজে। তোমাদের যে সিটটা রয়েছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলজফি, সোশিওলজি, এর জন্য রয়েছে 60 করে প্রত্যেকটা সিট রয়েছে। শুধু ইংলিশে 49 সিট রয়েছে। তোমরা এখান থেকে কোর্স ফিটা চেক করে নিতে পারছো। বিএ অনার্স এর জন্য লাগবে 1045 টাকা, বিএ জেনারেল এর জন্য লাগছে 870 টাকা, আর বিএসসি জেনারেল এর জন্য লাগছে 1145 টাকা। ওকে, ফিল আপ করতে পারছো। এই রেজিস্ট্রেশনে ক্লিক করলে চেক করে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে, ডকুমেন্ট আপলোড করবে, সাবজেক্ট সিলেকশন করবে, একাডেমিক রেজাল্ট আপলোড করবে, করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। ওকে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে আরো একটি কলেজ রয়েছে, যেটা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ নারায়ণগড়। এই কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এর জন্য তোমরা অনলাইন অ্যাডমিশন অপশনে চলে যাবে। এখান থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা এখান থেকে ইনটেক ক্যাপাসিটি চেক করে নিতে পারছো। ইনটেক ক্যাপাসিটি ক্লিক করলে দেখবে তোমাদের কত সিট আছে এখানে দেখতে পারবে। বেঙ্গলিতে যেমন 31 রয়েছে, এডুকেশনে রয়েছে 38, ইংলিশে রয়েছে 38, হিস্ট্রিতে 31, সংস্কৃতিতে 27, মাইক্রোবায়োলজিতে 20, নিউট্রিশনে 20, এছাড়া জিওগ্রাফিতে 27, বিএ জেনারেলে 171 তোমাদের কিন্তু সিট রয়েছে। তোমরা অ্যাডমিশন ক্রাইটেরিয়া অপশনে ক্লিক করে তোমাদের কোন সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, আর কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমার সেটা দেওয়া রয়েছে। বেঙ্গলি যদি অনার্স এর জন্য তোমাদের অ্যাপ্লিকেশন করতে হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 45% নাম্বার লাগবে, আর তোমাদের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টে তোমাদের কিন্তু 50% নাম্বার থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই 45% নাম্বারটা যেটা থাকবে তোমাদের কিন্তু বেস্ট অফ ফাইভ হিসাবে রয়েছে। বেস্ট অফ ফাইভে যদি 45% নাম্বার আর যদি রিলেটেড যে সাবজেক্ট আছে সেটা 50% নাম্বার থাকে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এডুকেশনের জন্য তোমাদের 45% নাম্বার লাগবে, আর 50% সাবজেক্ট অফ রিলেটেড সাবজেক্ট তাহলে তোমরা করতে পারছো। ইংলিশের ক্ষেত্রেও সেম রয়েছে, তোমাদের হিস্ট্রি, সংস্কৃত সবগুলো তোমাদের সেম আছে। মাইক্রোবায়োলজি নিয়ে তোমাদের পড়তে হয়, তাহলে তোমাদের বায়োলজি আর কেমিস্ট্রি থাকতে হবে, আর বায়োলজি উইল দ্য রিলেটেড সাবজেক্ট, ব্যাচেলার ডিগ্রি অনার্স মাইক্রোবায়োলজি, এলিজিবিলিটি কন্ডিশন চেকিং তখন চেক করা হবে এই সাবজেক্ট তোমাদের আছে কিনা, তাহলে কিন্তু তোমরা এই সাবজেক্টে অনার্স করতে পারছো। নিউট্রিশনের জন্য তোমাদের যেমন বায়োলজি আর কেমিস্ট্রি এটা থাকতে হবে, আর নিউট্রিশন থাকতে হবে, তো অবশ্যই সঙ্গে তোমাদের বায়োলজি আর কেমিস্ট্রির মধ্যে একটা সাবজেক্ট থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এরপর তোমরা এই কলেজের যে কোর্স ফিটা আছে কোর্স ফিটা চেক করে নিতে পারছো। আচ্ছা, কত কোর্স ফি রয়েছে? যেমন বেঙ্গলির জন্য রয়েছে 1755 টাকা। এবার এর মধ্যে সাবজেক্ট যখন তোমাদের চেঞ্জ হবে একটু কম বেশি হতে পারে, কিন্তু এখানে সবগুলোই 1775 টাকা করে আছে। প্রথমে দেখো বেঙ্গলির জন্য তোমাদের যেটা রয়েছে 1775 টাকা করে লাগছে। এডুকেশনের জন্য একই সেম রয়েছে, হিস্ট্রির জন্য সেম রয়েছে, আর জিওগ্রাফি যখন নেবে তখন তোমাদের টাকাটা বেশি লাগবে, 2330 টাকা করে লাগছে। কম্পিউটার সায়েন্স, বোটানি, ঠিক আছে, সাইকোলজি, এগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের 2330 টাকা করে লাগবে। ওকে, তোমরা যারা 3 বছরের কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করবে, 5 কোর্সের জন্য তোমাদের 1450 টাকা লাগবে, আর যদি ফিজিক্যাল এডুকেশন থাকে তোমাদের কিন্তু 3300 টাকা করে লাগছে। ওকে, তোমরা এখান থেকে চেক করে নেবে তোমরা যে সাবজেক্ট কম্বিনেশন দিয়েছো, এখানে সাবজেক্ট কম্বিনেশন আছে, তোমরা যে সাবজেক্ট চয়েস করতে চাও সেই সাবজেক্ট তোমরা এখান থেকে কোর্স ফিটা দেখে নিতে পারবে, আর এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো যে কোর্টটা কত আছে। ওকে, তোমরা এভাবে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, এছাড়া তোমরা ফর্ম ফিল আপ কি করে করবে, এর জন্য তোমরা অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবে। এখান থেকে ক্লিক করলে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে ক্লিক করে কন্টিনিউ অপশন ক্লিক করবে, কন্টিনিউ অপশনে ক্লিক করে অ্যাপ্লাই নাও অপশন আছে, অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে নাম, বোর্ড নেম, পাসিং ইয়ার, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এই সব দিয়ে সাবমিট ক্লিক করবে। এরপর তোমাদের ফোনে একটা ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পর তোমাদের যে আইডি পাসওয়ার্ডটা থাকবে সেই আইডি পাসওয়ার্ড তোমার ওখানে পরপর বাবার নাম, মায়ের নাম, ঠিক আছে, বাদ বাকি তোমাদের কিছু কিছু ইনফরমেশন তোমাদের ওখানে আপলোড করতে হবে। তোমাদের কাস্ট কি আছে, এসসি, এসটি, ওবিসি, তারপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন আপলোড করতে হবে। এটা করার পর ওখানে একটা পাসওয়ার্ড আসবে, পাসওয়ার্ড তোমরা জেনারেট করে সাবমিট করবে। তারপরে তোমাদের নেক্সট অপশন আসবে, তোমাদের ফটো আপলোড করতে হবে, ফটো আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, এস প্রুফের জন্য, তারপর এইচএস এর রেজাল্ট আপলোড করতে হবে,
এটা করার পর তোমরা সাবমিট করবে, এসএসসি সার্টিফিকেট থাকলে সেটাও আপলোড করতে হবে। সাবমিট করার পর তোমাদের কিন্তু কোন কোর্সের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই কোর্সটা তোমাদের সিলেকশন করতে হবে, তোমরা অনার্স করবে না পাস কোর্স করবে। সেটা করার পর তোমাদের কিন্তু ফর্ম প্রিন্ট আউটের অপশন চলে আসবে, তোমরা ফর্ম প্রিন্ট আউট করে রাখবে। ওকে, এখন নির্দিষ্ট টাইমে তোমাদের অ্যাডমিশন যখন মেরিট লিস্ট দেবে, তোমরা সেই মেরিট লিস্ট দেখে তোমাদের কিন্তু অ্যাডমিশন হতে পারছো। ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড পরে লালগড় থেকে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের অ্যাডমিশন নোটিফিকেশন এখান থেকে চেক করে নিতে পারছো। এর জন্য তোমরা লালগড় গভর্নমেন্ট কলেজ .org অপশনে চলে যাবে, সেখান থেকে তোমরা অ্যাডমিশন পোর্টাল আছে এই অপশনে তোমরা ক্লিক করতে পারছো। ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাডমিশন পোর্টালটা এখান থেকে ওপেন হয়ে যাবে, সেখান থেকে তোমরা ইম্পর্টেন্ট ডেট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে, অ্যাডমিশন ইনফো এখান থেকে চেক করে নিতে পারছো। তোমাদের ফর্ম ফিল আপ 1 থেকে 15 তারিখ পর্যন্ত, প্রমোশন মিট করেছে 17 তারিখ, আর ফাইনাল মেরিট লিস্ট যেটা বেরোচ্ছে তোমাদের 20-23 তারিখে তোমাদের বেরোবে, ঠিক আছে। এরপর তোমরা এখান থেকে অ্যাডমিশন ইনফো অপশনটা ক্লিক করবে। অ্যাডমিশন ইনফো অপশন ক্লিক করার পর এখানে কিছু রুলস রেগুলেশন আছে, কোন কোন সাবজেক্ট পড়ানো হচ্ছে, সিট সংখ্যা কত রয়েছে, এগুলো এখানে দেখানো রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, যেমন এই ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করতে হবে সেটা রয়েছে। তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য মোবাইল নাম্বার, ইমেল আইডি নিজস্ব থাকতে হবে, আর তোমাদের এখানে কিছু ডকুমেন্ট যেগুলো দেবে তোমরা আপলোড করবে এগুলো সব সত্যি হয়, ঠিক আছে। আর তোমাদের এখানে যে রুলসটা রয়েছে এগুলো এখান থেকে দেখে নাও, প্রোগ্রাম যেটা রয়েছে গিভ অ্যাক্সেস টু স্টুডেন্ট মাল্টিপল এন্ট্রি, মাল্টিপল এক্সিট করতে পারছো, রি এন্ট্রি করতে পারছো উইদিন 3 ইয়ার, 3 ইয়ারের মধ্যে তোমরা কিন্তু বারবার তোমরা এক্সিট এন্ট্রি করতে পারবে, ম্যাক্সিমাম 7 ইয়ারের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। এখানে সিঙ্গেল মেজর প্রোগ্রাম থাকবে যেটা তোমাদের অনার্স প্রোগ্রাম, আর হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম থাকবে যেটা 3 বছরের থাকবে তোমাদের এখানে, আর সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটি, লাইফ সায়েন্সের পড়ে থাকবে। আর আফটার কমপ্লিটিং ফার্স্ট ইয়ার তোমরা যে সার্টিফিকেট পাবে ইউজি সার্টিফিকেট, 2 বছরের কমপ্লিট করলে তোমরা পাচ্ছ ইউজি ডিপ্লোমা সার্টিফিকেট, 3 বছরের কমপ্লিট করলে তোমরা ব্যাচেলার ডিগ্রি পাচ্ছ, আর সঙ্গে তোমাদের 6 সেমিস্টার 126 ক্রেডিট, 4 সেমিস্টার 86 ক্রেডিট, 2 সেমিস্টার 40 ক্রেডিট, সঙ্গে তোমার কমিউনিটি সার্ভিস, এগুলো কমপ্লিট করলে কিন্তু তোমরা এই ডিগ্রিটা পাবে। ওকে, আফটার কমপ্লিটিং যখন তোমাদের 4 ইয়ার স্টাডি হবে, 8 সেমিস্টার 166 ক্রেডিট, তখন কিন্তু তোমরা ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স এই ডিগ্রিটা তোমরা পাবে। আর আরো একটা ডিগ্রি তোমরা পেতে পারো, সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স, যেটা হচ্ছে রিসার্চ থাকবে সঙ্গে, ঠিক আছে। সেটার জন্য তোমাদের 8 সেমিস্টার 166 ক্রেডিট থাকবে, আর সঙ্গে তোমাদের একটা প্রজেক্ট ওয়ার্ক করতে হবে, এটা 12 ক্রেডিট থাকবে। এই জন্য তোমাদের প্রথম 6টা সেমিস্টারে কিন্তু তোমাদের 75% নাম্বার থাকলে তোমরা কিন্তু এই ডিগ্রির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, তোমরা 8 সেমিস্টারে 7 বার 8 সেমিস্টারের জন্য পড়তে পারছো। ওকে, এবার দেখে নাও তোমাদের কোন কোর্স অফার করা হচ্ছে। 3 ইয়ার ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম করানো হচ্ছে, 6 সেমিস্টার 126 ক্রেডিটের, 4 ইয়ার ব্যাচেলার ডিগ্রির জন্য অনার্স করানো হচ্ছে, যেটা হচ্ছে 8 সেমিস্টার 166 ক্রেডিটের, 4 ব্যাচেলার ডিগ্রি অনার্স উইথ রিসার্চ উইথ মেজর ইন আর্টস অ্যান্ড ফিল্ড, 80 সেমিস্টার 166 ক্রেডিটের। ওকে, 3 বছরের যে মাল্টি ডিসিপ্লিন প্রোগ্রাম আছে হিউম্যানিটির উপর, আর হচ্ছে 3 বছরের মাল্টি ডিসিপ্লিন প্রোগ্রাম আছে লাইফ সায়েন্সের উপর। তোমাদের যেটা আর্টস রয়েছে ফ্যাকাল্টি অফ আর্টস এর মধ্যে তোমাদের বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, সাঁওতালি, এই সাবজেক্ট গুলো কিন্তু তোমাদের অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ করানো হচ্ছে। আর সাঁওতালি মিডিয়ামের জন্য তোমাদের যেটা আছে হিস্ট্রি, ফিলোজফি আর পলিটিক্যাল সায়েন্স করানো হবে। আর মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম আছে যেটা হচ্ছে হিউম্যানিটিস উপর, সেখানে হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, আর হচ্ছে লাইফ সায়েন্সের উপরে বোটানি, সাইকোলজি আর জুলজি তোমাদের সাবজেক্টটা করানো হবে। ওকে, এরপর তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর মেরিট পয়েন্ট ক্যালকুলেশনটা এখান থেকে চেক করে নাও। এই জন্য তোমাদের বেঙ্গলিতে, ইংলিশ, হিস্ট্রি এই সাবজেক্টগুলো যেগুলো থাকবে সেগুলো তোমাদের বেঙ্গলিতে পাস থাকতে হবে, ইংলিশের জন্য ইংলিশে পাস থাকতে হবে, হিস্ট্রির জন্য নো সাবজেক্ট পয়েন্ট, যে কোনো সাবজেক্ট থাকলে কিন্তু তোমাদের 50% এগ্রিগেট থাকতে হবে ওভারঅল, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। বেঙ্গলি ইংলিশের জন্য কিন্তু 60% ইন বেঙ্গলি আর 50% এগ্রিগেট, ওভারঅল তোমাদের এগ্রিগেট 50% লাগবে আর 60% বেঙ্গলিতে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। হিস্ট্রিতে তোমাদের 50% এগ্রিগেট থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো, কোনো সাবজেক্ট বার নেই, যে কোনো সাবজেক্ট তোমরা থাকলে শুধুমাত্র এইচএসে 50% নাম্বার থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমাদের মেরিট মার্ক যেটা ক্যালকুলেশন হবে হিস্ট্রি মার্কটা প্লাস তোমাদের এগ্রিগেট বেস্ট অফ 5 এ যা হচ্ছে সেটা তোমাদের তার 10% করে তোমাদের মেরিট পয়েন্ট হবে, অথবা যদি হিস্ট্রি সাবজেক্ট না থাকে তাহলে তোমাদের বাংলা আর ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আছে প্রথম দুটো, এই ল্যাঙ্গুয়েজ মধ্যে যে কোনো একটি যেটা বেশি পাবে সেটা প্লাস 10% অফ এগ্রিগেট হবে। এইভাবে তোমাদের কিন্তু ক্যালকুলেশন করা হচ্ছে। আর যদি তোমাদের টাই থাকে, ধরো দুজনের নাম্বার সেম রয়েছে মেরিট পয়েন্ট, তাহলে তোমাদের মাধ্যমিকে যে নাম্বার বেশি পাবে তার কিন্তু
চান্সটা পাচ্ছ, ঠিক আছে? এছাড়া আমাদের ফিলোসফিতে যে কন্ডিশন আছে এটাও কিন্তু সেম রয়েছে তোমাদের। এরপর পলিটিক্যাল সায়েন্স যেটা রয়েছে, সংস্কৃত রয়েছে, সংস্কৃতে সংস্কৃত সাবজেক্ট না থাকলে তোমরা পাচ্ছ না। সোশিওলজির ক্ষেত্রে যে কোনো সাবজেক্ট থাকলে আর কন্ডিশনটা একই রয়েছে। সাঁওতালির জন্য তোমাদের সাঁওতালি, বেঙ্গলি, ইংলিশ থাকতে হবে, তাই তোমাদের হবে। এরপর তোমাদের যে সিট আছে সিটটা এখান থেকে দেখে নিতে পারো। তোমাদের বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি এর জন্য যেমন সিট আছে 69, 46, 69 এরকম সিট আছে। পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি এগুলোর জন্য তোমাদের 58, 60 এরকম করে সিট আছে। এছাড়া তোমাদের ফিলোজফি আছে, পলিটিক্যাল সায়েন্সে এগুলো তো তোমাদের 60 সিট রয়েছে। এবার যারা 3 বছরের কোর্স নিয়ে পড়তে যাচ্ছ আর্টস আর সায়েন্স নিয়ে, তাদের কিন্তু আর্টসের জন্য রয়েছে 355টা, আর সায়েন্সের জন্য রয়েছে 60টা, লাইফ সায়েন্স যেটা রয়েছে 38 সিট রয়েছে। তোমরা দেখতে পারো তোমাদের যে মেজর সাবজেক্ট নেওয়া হবে না, মেজর সাবজেক্টের সঙ্গে অনার্সের সঙ্গে যে মাইনার সাবজেক্ট চুজ করতে হবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এরকম মাইনার সাবজেক্ট 1 আর 2 চুজ করতে হবে। সেক্ষেত্রে তোমাদের এই গ্রুপ 1, 2, 3 এর থেকে যে কোনো একটা গ্রুপ থেকে একটা সাবজেক্ট তোমরা চুজ করতে পারছো, ওকে? আর মেজর সাবজেক্ট তোমাদের এইসব সাবজেক্ট অনার্স করানো হবে, আর এখান থেকে মাইনার 1 আর 2 সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। 3 বছরের জেনারেল কোর্সের জন্য তোমাদের বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত এই যে ABC আছে, এই ক্যাটাগরি থেকে তোমাদের 2টো মেজর সাবজেক্ট চুজ করতে হবে, একটা মাইনার সাবজেক্ট তোমাদের কিন্তু চুজ করতে হচ্ছে, যেখানে বাংলা, সাঁওতালি, হিস্ট্রি এর মধ্যে যেকোনো একটি, এর মধ্যে যেকোনো একটি, আর এটার মধ্যে যেকোনো একটি, 3টা সাবজেক্ট চুজ করতে হবে, যার মধ্যে 2টো থাকবে মেজর সাবজেক্ট, একটা মাইনার সাবজেক্ট, ওকে? এবার তোমাদের ফি স্ট্রাকচার দেখে নাও। তোমাদের বি অনার্স এর জন্য লাগছে 483 টাকা, বি এ জেনারেল এর জন্য লাগছে 408 টাকা, বি এস সি জেনারেল এর জন্য লাগছে 543 টাকা, আর মান্থলি ফি তোমাদের 75, 50, 85 আছে, এক্সামিনেশন ফি আলাদা রয়েছে, এটা তোমাদের পরে দেখে নেবে, ওকে? যে ডকুমেন্ট গুলো লাগবে সেগুলো এখানে চেক করে নাও। অ্যাডমিশন ফি লাগছে যে রিসিপ্টটা সেটা, সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের ডেট অফ বার্থ প্রুফের জন্য, তোমাদের মার্কশিট লাগবে, আর যেটা আছে পাস করেছো সে কোয়ালিফাই 10+2 এর, সিলভার স্টেড কপি লাগবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে 10+2 এর, সিলভার স্টেড কপি লাগবে, তোমাদের কাস্ট সার্টিফিকেট যেগুলো যদি থাকে তাহলে সেটা, এছাড়া তোমাদের যারা একবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা লাগবে, স্পেশাল পারমিশন লেটার লাগবে ফ্রম বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে, ইফ যদি অ্যাপ্লিকেবল হও তাহলে সেই ক্ষেত্রে লাগবে, না তোমাদের লাগবে না। 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, কালার ফটোগ্রাফ তোমরা কিন্তু নিশ্চয়ই রাখবে। তোমাদের ফর্ম ফিল আপ যেটা তারিখ যেটা আছে 1 থেকে 15 তারিখ সব জায়গায় একই রকম, 17 তারিখ তোমাদের প্রফেশনাল লিস্ট বেরোচ্ছে, কারেকশন করতে পারছে 17 থেকে 18 তারিখের মধ্যে, এই লিস্টটা বেরোবে সেটা তোমাদের 20 তারিখে বেরোবে, আর তোমাদের সাবজেক্ট ওয়াইজ তোমাদের লিস্ট যে ফার্স্ট লিস্টটা বেরোচ্ছে সেটা হচ্ছে 21 তারিখে, এই লিস্টের এগেনস্টে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারছো 21 থেকে 22 তারিখের মধ্যে। এরপর যদি তোমাদের সিট ফাঁকা থাকে তাহলে কিন্তু পরপর তোমাদের লিস্ট আরো বের হবে, আর তোমাদের ক্লাস চালু হবে কিন্তু 1-8-2023 থেকে, তারপরে তোমাদের কিন্তু ভেরিফিকেশনটা হবে। তোমাদের এখানে কিভাবে ফর্ম ফিল আপ করবে সেখানে স্টেপ দেওয়া রয়েছে। তোমাদের প্রথমে যেটা আছে পার্সোনাল ডিটেলস দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, ফ্যামিলি ইনকাম, আদার ডিটেলস এগুলো তোমাদের কিন্তু ইনপুট করতে হবে। তারপর স্টেপ টু তে তোমাদের হায়ার সেকেন্ডারি রেজাল্টটা আপডেট করতে হবে, যে যে রেজাল্টে তোমরা যে 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 নাম্বার গুলো পেয়েছো সেগুলো কিন্তু দিতে হচ্ছে। তারপর তোমাদের ফটো, সিগনেচার, অরিজিনাল মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউ সার্টিফিকেট যদি থাকে এগুলো তোমরা দেবে, দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হচ্ছে, ঠিক আছে? তারপর তোমাদের যে সাবজেক্ট তোমরা চুজ করতে চাচ্ছ সেই সাবজেক্ট এখানে চুজ করবে, চুজ করার পর তোমরা লাস্টে সাবমিট অপশন করবে, সাবমিট অপশন করার পর তোমরা প্রিন্ট আউট করে রাখবে, এবার নির্দিষ্ট টাইমে তোমাদের অ্যাডমিশনের মেরিট লিস্ট বেরোবে, তখন তোমরা কিন্তু লগ ইন করে তোমরা কিন্তু অ্যাডমিশন হয়ে যেতে পারছো, ওকে? তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু এই নাম্বারে কল করতে পারছো, সেটা সকাল 10টা থেকে 6টার মধ্যে তোমরা কল করতে পারছো, আর ইমেল করতে পারো কোনো প্রবলেম যদি হয় তোমাদের, এই নাম্বারে ইমেলও করতে পারছো, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আছে, আর টেকনিক্যাল যদি কোনো পেমেন্ট টেমেন্ট আটকে যায় তাহলে কিন্তু তোমরা এই নাম্বারে কল করতে পারছো, ওকে? এরপর তোমরা ফর্ম ফিল আপ করবে যে পোর্টাল থেকে, সেটা কিন্তু তোমরা রেজিস্টার বা লগ ইন এই অপশনে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে অপশন আসছে, এখান থেকে তোমাদের রেজিস্টার করে তারপর কিন্তু লগ ইন যেরকম বললাম স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো, ওকে? তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেকটি ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।